হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ঘুরে ফিরে, আমি সৌমেন। বন্ধুরা, আমরা আজকে আপনাদের একটা নতুন ধরনের ভিডিও দেখাব। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন, আমরা আপনাদেরকে আজ দেখাব সৌরভ গাঙ্গুলির বাড়ির একটা ট্যুর। খুবই একটা এক্সক্লুসিভ ভিডিও আপনাদের জন্য আনতে চলেছি এবং এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আমরা শুরু করি ভিডিওটা। বন্ধুরা, আমরা জানি সৌরভ গাঙ্গুলি মানে প্রিন্স অফ ক্যালকাটা, গড অফ অফসাইড। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি যেই সময়ে সৌরভ গাঙ্গুলি ভারতীয় টিমের হাল ধরেন, নেতৃত্ব নেন, তখন ভারতীয় টিমের যে অবস্থা, সেই সাধারণ মানের একটা ভারতীয় টিম, সেই টিমকে নিয়ে একটা অসাধারণ কাজ করে দেখানো এবং প্রতিপক্ষের চোখে চোখ রেখে যে অ্যাটিটিউড দেখিয়ে যে আমরাও জিততে পারি, এই জায়গাটা তৈরি করা, প্রত্যেক প্লেয়ারের মধ্যে কনফিডেন্স তৈরি করা, সেই কাজটা কিন্তু করেছেন সৌরভ গাঙ্গুলি। এবং সৌরভ গাঙ্গুলির টিম একটা অসাধারণ টিম হয়ে গেছিল 2003-04 ফেজে, এবং যখন উনি হাল ধরেন তখন ওই সাধারণ টিমকে কীভাবে অসাধারণভাবে তৈরি করেছিলেন তিনি, সেটা সৌরভ গাঙ্গুলির একটা অনবদ্য কৃতিত্ব। বন্ধুরা, আমরা জানি যখন লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলি জামা খুলে উড়িয়েছিলেন, তখনই বোঝা গেছিল যে এই মানুষটা কি না পারে। ওই জায়গায় দাঁড়িয়ে ওই লর্ডসের ব্যালকনিতে সেখানে খালি গায়ে হয়ে জামা ওড়ানো মানে একটা বিশাল কৃতিত্বের ব্যাপার, এবং সেই একটা বাঘের বাচ্চার মতন বিষয় করে দেখিয়েছিলেন আমাদের দাদা, আমাদের প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি যা করেছেন, যা অবদান রেখেছেন ভারতীয় টিমে, তা অনস্বীকার্য। কেউ বলতে পারবে না বা কেউ ভুলতে পারবে না এই অবদানকে। এবং অবশ্যই সৌরভ গাঙ্গুলির জীবনে অনেক অনেক কিছু এসছে, অনেক পরিবর্তন এসছে। একসময় উনি টিম থেকে ড্রপও হয়ে গেছেন, কিন্তু যেভাবে কামব্যাক করেছেন সেই কামব্যাক সবাই মনে রাখবে, সবাই মনে রাখবে এবং সবাই বলবে যে হ্যাঁ, প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি, গড অফ অফসাইড সৌরভ গাঙ্গুলি। অফসাইডে যে কীভাবে মারতেন উনি বলগুলোকে, সাধারণ যে কোনো মানের প্লেয়ার ওনার কাছ থেকে দেখে শেখা উচিত। তো বন্ধুরা, আমরা আমাদের এই ভিডিওতে দু এক কথা বললাম, এবং অবশ্যই হ্যাপি বার্থডে দাদা। যদি 8ই জুলাই যারা দেখছেন এই ভিডিও, তারা সবাই উইশ করবেন কমেন্টে হ্যাপি বার্থডে দাদা বলে। আর অবশ্যই বন্ধুরা, আপনারা আমাদের এই এক্সক্লুসিভ ভিডিও, ওনার বাড়ির আমি কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা বেশি বাড়াবো না, শুরু করি ভিডিওটা। এই ভিডিওটা আমরা প্রথমে শুরু করব সৌরভ গাঙ্গুলির বাড়ির ফ্রন্ট ফেস দিয়ে। বাড়ির সামনেটা কেমন আপনাদের দেখাবো, এবং তারপরে আমরা আস্তে আস্তে ইনসাইড ভিডিও দেখাবো, যেটা সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা ভিডিও। তো চলুন আমরা দেখে নিই সৌরভ গাঙ্গুলির বাড়ির লনটা বা বাড়ির বাইরেটা কেমন, বাইরে থেকে বাড়িটাকে কেমন দেখতে লাগে প্রথমে ওটা দেখে নিই। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন বাড়ির বাইরেটা খুবই সুন্দর এবং খুবই সাজানো গোছানো, এবং খুবই বড় একটা বাড়ি, লাল কালারের। তো এবার আমরা দেখে নেব সৌরভ গাঙ্গুলির বাড়ির ভিতরে সিটিং এরিয়াগুলো, সিটিং এরিয়া যেখানে ডাইনিং টেবিল রয়েছে, নানান ধরনের বসার জায়গা রয়েছে, এবং গেস্ট যখন আসছে তখন তাদের বসার যে জায়গাগুলো, এবং বাড়ির নানান ধরনের এক্সক্লুসিভ কিছু জায়গা যেগুলো স্পেশালি সৌরভ গাঙ্গুলি নিজে পছন্দ করেন, সেই জায়গাগুলো আমরা আস্তে আস্তে চলুন দেখতে থাকি। এবং দেখতে দেখতে আমরা আস্তে আস্তে সৌরভ গাঙ্গুলির যে ডাইনিং টেবিল রয়েছে, যেই ডাইনিং টেবিলে বিখ্যাত কিছু মানুষজন এসছেন এবং বসে খেয়ে গেছেন, সেই জায়গাগুলো দেখব। এবং তার সাথে সাথে আমরা যেখানে সৌরভ গাঙ্গুলি বাড়ি থাকলে প্রথম মর্নিং পেপারটা উনি পড়েন, যেই জায়গাটা বসে, সেই জায়গাটা আমরা দেখব, অনেক এক্সক্লুসিভ আমরা দেখব। তো চলুন প্রথমে আমরা দেখে নিই সিটিং এরিয়া। এই
এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারছি। আমার নিজের খুব ভালো লাগছে, এই ধরনের ভিডিও ইউটিউবে হয়তো আগে হয়নি। তো বন্ধুরা চলুন এবার আমরা সেই বিখ্যাত ডাইনিং টেবিলটা দেখে নিই, সেই ডাইনিং টেবিল যেখানে প্রচুর প্রচুর বড় বড় সেলিব্রিটি যারা এসছেন সৌরভ গাঙ্গুলির বাড়িতে এবং খেয়ে গেছেন ওখানে একসঙ্গে সবাই মিলে বসে। চলুন আমরা সেই ডাইনিং টেবিলটা একটু দেখে নিই। এবার আপনাদের নিয়ে যাবো সেই জায়গায় বন্ধুরা, যেখানে রয়েছে অসাধারণ বেশ কিছু মুহূর্তের ছবি এবং সাথে রয়েছে সৌরভ গাঙ্গুলির নানান ধরনের ট্রফি এবং তিনি যা যা পুরস্কার অর্জন করেছেন ম্যান অফ দ্য ম্যাচ থেকে, নানান ধরনের সিরিজ থেকে, সব রকম ট্রফিগুলো যেখানে রাখা আছে এবং ওনার একটা ওয়্যাক্স স্ট্যাচু রয়েছে, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো এবং তার সাথে সাথে দেখাবো উনি যে যখন টেস্ট ক্রিকেটে যখন প্রথম উনি সেঞ্চুরি করেছিলেন প্রথম ম্যাচে, সেই সময় ব্যাক টু ব্যাক যে সেঞ্চুরি করেছিলেন 1995-এ, সেই সময়কার যে শ্যাম্পেনের বোতল ইংল্যান্ড থেকে ওনাকে দেয়া হয়েছিল, সেই এক্সক্লুসিভ কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনারা দেখতে থাকুন আমাদের সাথে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আমরা এবার দেখে নেব সৌরভ গাঙ্গুলির আর্লি মর্নিং কর্নার, যেটা উনি সবসময় বাড়ি থাকলে প্রথমে ওই জায়গাটাই বসেন ঘুম থেকে উঠে এবং প্রথম চা ওখানে খান এবং নিউজ পেপার দেখেন। নিউজ পেপার খুলেই উনি প্রথমে চলে যান খেলার পাতায়, এখনও পর্যন্ত প্রথমে উনি খেলার নিউজ দেখেন, তারপরে কিন্তু বাকি অন্যান্য সব খবর দেখেন। তো চলুন সেই জায়গাটা আমরা দেখে নিই একটু। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন, আমরা যতটা পারলাম দেখালাম আপনাদেরকে এবং বন্ধুরা আপনারা এই ভিডিও অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং অবশ্যই যারা একটু দেখতে চান এই ধরনের ভিডিও তারা অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং এই ধরনের ভিডিও আশা করি আগে ইউটিউবে হয়নি, তাই আমার মনে হয় যে এই ভিডিও আপনাদের দেখলে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা শেষ করছি আমাদের ভিডিও, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা কয়েকদিনের মধ্যে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা এই ধরনের ভিডিও, ঘোরার ভিডিও, নানান ধরনের খাওয়া দাওয়ার ভিডিও, তাছাড়া এন্টারটেনমেন্ট ভিডিও আপনারা পেতে থাকবেন। তো চলুন শেষ করি এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই যারা 8ই জুলাই দেখছেন এই ভিডিও তারা সবাই উইশ করবেন, কমেন্টে উইশ করবেন হ্যাপি বার্থডে দাদা। এখানেই শেষ করছি ভিডিওটা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বন্ধুরা।